উনকোটি জেলায় ল্যান্ড কাস্টমসের জন্য নতুন জায়গা শনাক্তকরণ হল চণ্ডীপুর ব্লকের অধীন মূর্তিছড়া এলাকায় শিল্প ও বাণিজ্য দফতরের যুগ্ম পরিচালক স্বপন মিত্র এবং শহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের নেতৃত্বে একটি দল ল্যান্ড কাস্টমসের জন্য একটি নতুন জায়গা চিহ্নিত করতে শহরের মূর্তিছড়া এলাকায় সীমান্ত সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন মূর্তিছড়া এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্প সংলগ্ন জায়গা ল্যান্ড কাস্টমস এর জন্য উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে পরিদর্শনকালে রাজ্য সরকারের আধিকারিক সফর মিত্র জানান এলাকায় বেশ কিছু সরকারি জমি ছাড়াও ব্যক্তিগত মালিকানাধীন জমি রয়েছে ল্যান্ড কাস্টমসের প্রয়োজনে সেখানকার ব্যক্তিগত মালিকানাধীন জায়গা অধিগ্রহণ করার প্রয়োজন হলে সে বিষয়ে সরকারি উচ্চ আধিকারিকদের সাথে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকটা মনে করেন মূর্তিছড়ায় ভারত বাংলা সীমান্ত সংলগ্ন এলাকাটি ল্যান্ড কাস্টমসের জন্য আদর্শ স্থান ভবিষ্যতে কৈলা শহরে ল্যান্ড কাস্টমস প্রতিষ্ঠা হলে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য বলে আশা প্রকাশ করেন দপ্তর রাজ্য সরকার এলাকাটিকে একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী এবং নতুন ল্যান্ড কাস্টমস এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে আধিকারিকরা আশাবাদী মূর্তি ছড়ায় ল্যান্ড কাস্টমস স্থাপন হলে এই এলাকার চিত্র অনেকটাই বদলে যাবে তাই যত দ্রুত সম্ভব প্রকল্পটি শুরু করার জন্য তারা চেষ্টা করবেন প্রকল্পটি স্থাপিত হলে এই অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ হবে বলে অভিজ্ঞ হলে ধারণা প্রসঙ্গত উল্লেখ একসময় রাধা কিশোর ইনস্টিটিউশনের পেছন দিকে ল্যান্ড কাস্টমস এর জন্য জায়গা নির্ধারণ করলেও আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে আসলে আমাদের যে মনুঘাট ল্যান্ড কাস্টম রয়েছে তো সেটা আমাদের 2016 এ আমাদের স্যাংশন হয়েছিল প্রজেক্ট থেকে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের কোনো কোন অবজেকশন দেয়নি তো তার জন্য আমাদের স্যাংশন হওয়া সত্ত্বেও বা আমাদের এটা এখানে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স মানে এলসিএসকে করার কথা ছিল কিন্তু বাংলাদেশ পারমিশন না দেওয়াতে সেটা এখন অব্দি এখন কোনো কাজ করা যায় তো তার জন্য আমরা এটাকে যেন রিলোকেট করতে পারি যেখানে আমাদের কোনো ওয়ান ফিফটি ইয়ার্ডের কোনো সমস্যা থাকবে না কোনো হেবিটেড বা কারোর অবজেকশন কোনো কিছু এমন তার জন্য আমরা এই মুক্তি ছড়া আরেকটা ল্যান্ড কাস্টমের মনুঘাট ল্যান্ড কাস্টমকে রিলোকেশন করতে পারি তো তার জন্য আমরা পরিদর্শনের জায়গা পরিদর্শনে এবং এটা নিয়ে আমরা প্রপোজাল নিয়ে প্রপোজাল দেব এবং সেই প্রপোজালটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যাবে এবং দু দেশের কনসেন্ট পাওয়ার পরেই আমরা আরো সামনের দিকে যেতে